নমস্কার বন্ধুরা পাবলিক ভিউ কলকাতাতে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে কে কে আর দল সম্পর্কে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে তো ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি তো কিছুক্ষণ আগেই সাকিব আল হাসান তিনি কিন্তু তাদের এক বাংলা সংবাদপত্র মাধ্যম সেখানে জানিয়েছেন যে তিনি আইপিএল দু খেলবেন না আইপিএল দু থেকে নিজের নাম সরিয়ে নিয়েছে সাকিব আল হাসান কারণে বলেছে যে তিনি উপস্থিত থাকতে পারবেন কিনা না দেড় মাস সেটা তিনি এখন থেকে জানেন না সেই কারণে তিনি আইপিএল দু থেকে নিজের নামটা সরিয়ে নি অর্থাৎ নিজেই নিজের নামটা সরিয়ে নিলেন সাকিব আল হাসান তো আইপিএল দু হাজার তেইশে পার্সোনাল রিজেন দেখিয়ে আইপিএল দু হাজার থেকে অর্থাৎ কে আর দল থেকে নিজের নাম সরিয়ে নিলেন সাকিব আল হাসান তো বন্ধুরা সাকিব তো নাম সরিয়ে নিল এইবার আপনাদের মনে অনেকের প্রশ্ন আসতেই পারে তাহলে লিটন দাসের কি হবে তো লিটন এখনো পর্যন্ত তিনি কিন্তু এই বিষয়ে কিছু বলেননি যে তিনি খেলবেন না খেলবেন না তো আপাতত লিটন দাস খেলবে এইটা কিন্তু পুরো পাকাপাকি আছে তো লিটন দাস তিনি তার নয় এপ্রিল কে কে আর দলে যুক্ত হওয়ার কথা আছে তো সাকিব তারও কিন্তু গতকাল পর্যন্ত তিনিও বলেছিলেন যে তিনি আসবেন আজকে হঠাৎ কি হলো কিছুক্ষণ আগে সাকিব তিনি নিজের নামটা ব্যাক করে নিলেন আইপিএল দু হাজার থেকে তো যাই হোক সাকিব আইপিএল খেলবে না কে কেকিয়ারের জন্য এই সিজনে তবে লিটন দাস তিনি খেলবেন তিনি কিছু বলেননি যে তিনি খেলবেন কি খেলবেন না তো লিটন দাস খেলছে এটা প্রায় পাকাপাকি তো আপাতত লিটন দাস তিনি কোনো রকম সিদ্ধান্ত নেননি তো এইবারে জানাই যে সাকিব তার পরিবর্তে কোন প্লেয়ার কে কে নিতে পারে তো দেখুন কেন উইলিয়ামসন চোট খেয়েছে গুজরাট টাইটেন্স তারা কিন্তু বলেছিল স্টিভ স্মিথকে অফার করেছিল যে স্টিভ স্মিথ তিনি যদি কেন উইলিয়ামসনের রিপ্লেসমেন্টে খেলেন তো স্টিভ স্মিথ তিনি কিন্তু বলেছেন যে আমি কারো রিপ্লেসমেন্ট হিসেবে খেলবো না তো স্টিভ স্মিথ তাকে যেহেতু তিনি যেহেতু গুজরাট দলকে না করে দিয়েছেন তাই আমার মনে হয় না কে কে আর বললেও স্টিভ স্মিথ হ্যাঁ বলবে তো যদি স্টিভ স্মিথ কিন্তু ভালো অপশান ছিল তো স্টিভ স্মিথ যেহেতু গুজরাট দলকে না বলে দিয়েছে যে তিনি কারোর রিপ্লেসমেন্টে খেলবেন না তাই আমার মনে হয় না কে কে আর দলেও তিনি খেলবেন তো একটা সাকিবের সরি স্টিভ স্মিথের নামটা কিন্তু কার্ড হয়ে গেল তো আমিও চাই স্টিভ স্মিথ খেলুক তো এবার দেখা যাক তো আরও একটা নাম সেটা কিন্তু আমার মাথায় আছে সেটা হচ্ছে শ্রীলঙ্কার প্লেয়ার দাসুন সানাকা তিনি কিন্তু এই বছর শ্রীলঙ্কার জন্য চমৎকার ইনিংস খেলেছেন এমনকি বিশ্বকাপেও ভালো খেলেছে এবং বর্তমানে দাসুন সানাকা তিনি কিন্তু ভালো ছন্দেও আছেন তাই যদি কে কে আর চটপট এই সিদ্ধান্তটা নিতে পারেন এবং তিনি যদি তারা যদি দাসুন সানাকাকে সাকিবের রিপ্লেসমেন্ট হিসেবে নিতে পারে তাহলে আমার মনে হয় সেটা কে এর জন্য অনেক বেটার হবে তো সাকিব নেই যা হয় মঙ্গলের জন্যই হয় তো সাকিব নেই তার পরিবর্তে কিন্তু দাসুন সানাকা আছে তো দাসুন সানাকা বর্তমানে ভালো ছন্দে আছে ভালো খেলছে তাই সাকিবের রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু দাসুন সারাকে নিতেই পারে কলকাতার নাইট রাইডার্স দল তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটিতে আপনাদের এতটাই আপডেট দেওয়া ছিল তো আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো আজকের এই ভিডিওটিতে আমি এতটাই বলবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি ধরুন নতুন আছেন সবকে করব তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ